উৎসাহ উদ্দীপনা ও বিজয়ের উৎসবের আমেজে মেতে উঠেছে বাহরাইনের সর্বস্তরের প্রবাসীরা। বাংলাদেশের 50তম বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে 16, 17, 18 তিন দিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ স্কুল কর্তৃক আয়োজিত, বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশ কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ স্কুলের নিজস্ব ভূমিতে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উক্ত মেলা পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, স্কুল বাহরাইনের যে স্কুল গ্রাউন্ডে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে, এর জন্য আমি স্কুল ওনাকে এবং সকল সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কাউন্সিলর লেবার নজরুল ইসলাম হারুন এবং আমাদের প্রাক্তন আমরা প্রবাসী ভাই যারা এখানে উপস্থিত আছেন সকলকে আন্তরিক বিজয়ের শুভেচ্ছা। বিজয় মেলায় বাংলাদেশি সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশি বিভিন্ন ব্যবসায়ীগণের বাণিজ্যিক স্টল চুকে পড়ার মতো ও নজর কারেন। কিষাণ মেলার পক্ষ থেকে সকলকে, সকল বাংলাদেশি প্রবাসীদেরকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় দিবস উপলক্ষে, 50তম বিজয় দিবস উপলক্ষে আমরা এখানে বাংলাদেশ স্কুলের পরিচালনায় বিজয় মেলাতে আমরা অংশগ্রহণ করেছি এবং এইগুলো আমাদের ব্র্যান্ড, আমরা বিক্রি করি, আমরা বাংলাদেশের এখানে ওনার। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমরা পার্চুম পয়েন্ট, প্রথম বাংলাদেশি কোন ব্র্যান্ড বাহরাইনে লঞ্চ করতে যাচ্ছি আমরা, আমাদের প্রথম এক্সপোজার হচ্ছে এটা। আপনাদের সকলকে আমাদের আমাদের স্টলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রমিক লেগ বাংলাদেশ সরকার পক্ষ থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আছেন সবাইকে বিজয়ী শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সকল সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি বাহরাইন জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। শ্রমিক লীগ কর্তৃক আজকের আয়োজিত 16 ডিসেম্বর জাতীয় শ্রমিক লীগের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম। জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতি শাখা বাহরাইন শাখা এবং সকল শাখা কমিটি সহ প্রস্তাবিত সকল কমিটির পক্ষ থেকে বিজয়ের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সবাইকে আমরা হিন্দু মহাজোট পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন। কৃষ্ণ, সবাইকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা, অভিনন্দন। আমি বাংলাদেশ এমবেসি এবং বাংলাদেশ স্কুলকে ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ এবং সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল 4টায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম, দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ হারুন রশিদ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ। রাষ্ট্রদূত বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে স্কুলের নিজস্ব জায়গায় বিদ্যালয় নির্মাণাধীন দেখা যাবে। বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, 150 থেকে 300 জনের মালিকদের সাথে কথা বলা হয়েছে, তারা বাহরাইন ফিরে আসতে পারবে এবং যোগাযোগ অব্যাহত আছে। যারা আসতে পারবে না তাদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। সুকান্ত দেব, চ্যানেল কর্ণফুলী, বাংলাদেশ স্কুল, বাহরাইন।